हेलो फ्रेंड्स, डी डब्ल्यू ई एल पी यू पी टीचार रिक्रुटमेंट प्रोसेस चली आसे, प्रोविजनल मेरिट लिस्ट ऊल से इतना फाइनल लिस्ट बाकी आसे। इतने एक बेमेजाली देखा दी उच्च न्यायालय पर किसु उच्च न्यायालय किसान द्वारस्थ से सीटेट कैंडिडेट लग सी पीछर कथा आज ये आलोचना नकर। आज आलोचना करम डी डब्ल्यू ई एल पी यू पी टीचार रिक्रुटमेंट जो हो जाए इलेवेन्थ मे जो अपने एपॉइंटमेंट लेटर पा जाए एपॉइंटमेंट लेटर पार पीछे अपन करणीय कि বা দরমহা কিমান হব, দরমহা আপনি প্রথম জয়নিংৰ পৰা কিমান পাব, আপুনি এপইণ্টমেণ্ট লেটাৰটো লৈ পেলাই কি কৰিব ইত্যাদি বিষয়ে আপোনাৰ জনাৰ দৰকাৰ আছে। গতিকে আপোনাৰ কাৰণে বহুত ইম্পৰ্টেণ্ট হ'বলৈ গৈ আছে ভিডিঅ'টো। ভিডিঅ'টো আপুনি চালে আপোনাৰ কামখিনি ইজি হৈ যাব। তো আৰম্ভ কৰিছোঁ এই ভিডিঅ'টো। আপোনালোকে এপইণ্টমেণ্ট লেটাৰ পোৱাৰ পিছত কি কি কৰিব আৰু আপোনাৰ দৰমহা কিমান পাব, সো লেটছ ষ্টাৰ্ট। হেল্ল' ফ্ৰেণ্ডছ, इलेवेन तारीख जो आपके एपॉइंटमेंट लेटर एपॉइंटमेंट ऑर्डर पा जाए तेतिया आपुनी कि करिब, जोनटो स्कूलत आपुनी एपॉइंटमेंट ऑर्डर लेटर पाबो स्कूलटोर नाम लिखा थाकिबो, डाइस कोड लिखा थाकिबो। हेइ डाइस कोडटो आपोनालोके इंटरनेट सार्च करिबो, स्कूल डिटेल्स आहि जाबो, लोकेशन आहि जाबो, कोन जागात आसे, लगते हेइ हेडमास्टर जनर नाम आरु मोबाइल नम्बर तो अनलाइनत पा जाबो। যদি অনলাইনত আপোনালোকে সেই হেডমাষ্টাৰজনৰ মোবাইল নাম্বাৰত কণ্টেক্ট কৰে তেতিয়াহ'লে আপোনাৰ লগত ইজি হৈ যাব। এতিয়া আপুনি ডকুমেণ্টছ কি কি ল'ব সেই বিষয়ে আলোচনা কৰিম। ফ্ৰেণ্ডছ, ডকুমেণ্টছ আপুনি কি কি ল'ব লাগিব, যিহেতুকে ধুবুৰীৰ পৰা ডিব্ৰুগড়, ডিব্ৰুগড়ৰ পৰা ধুবুৰী এনেকুৱা উল্টা পাল্টা হৈছে। কিছুমান কেণ্ডিডেট ধুবুৰীৰ পৰা ডিব্ৰুগড় আহিব আৰু ডিব্ৰুগড়ৰ পৰা ধুবুৰী যাব বা অন্যান্য বহু দূৰ দূৰণিলৈ যাব। সেইকাৰণে ডকুমেণ্টছখিনি ৰেডি কৰি লৈ যাব লাগিব। কি কি ডকুমেণ্টছ আপোনাৰ লাগিব, আপুনি এটা জয়নিং লেটাৰ টাইপ কৰিব, এপইণ্টমেণ্ট লেটাৰ পোৱাৰ পিছত কৰিব, কাৰণ সেইটোত এপইণ্টমেণ্ট লেটাৰ এইবিলাক লিখিব লাগিব। যদি আপোনালোকে জয়নিং ৰিপৰ্ট লিখিব নোৱাৰে মোৰ কমেণ্টত কমেণ্ট দিব, মই সেইটো লিখিবলৈ সেইটো লিখি দিবলৈ চেষ্টা কৰিম। তাৰপিছত এটা আণ্ডাৰটেকিং লেটাৰ লাগিব, যিটো এপইণ্টমেণ্ট লেটাৰতে লিখা থাকে, তলৰ এটা পেৰাগ্ৰাফ থাকে, সেই পেৰাগ্ৰাফটো আপুনি বেলেগকৈ প্ৰিণ্ট আউট কৰি ল'ব লাগিব। এই দুটা বস্তু আপুনি ল'ব লাগিব। তাৰপিছত আপোনাৰ এপইণ্টমেণ্ট লেটাৰটো জেৰক্স কৰি ল'ব লাগিব, কেইবাটাও কপি বনাব এপইণ্টমেণ্ট লেটাৰটো, কাৰণ এইটো প্ৰায় লাগি থাকিব। তাৰপিছত আপোনালোকৰ এডুকেশ্যন কোৱালিফিকেশ্যনৰ এইচ এছ এল চি এডমিট অনৱাৰ্ডছ, মানে এইচ এছ এল চি এডমিটৰ পৰা আৰম্ভ কৰি এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন আৰু প্ৰফেচনেল কোৱালিফিকেশ্যন দুয়োটাই জেৰক্স কৰি ল'ব। তাৰপিছত আৰু এটা আছে, এইটো এইখিনি আছিল আগৰ। তাৰপিছত হ'ব ফিক্সেশ্যন কপি, এইটো পিছত লাগিব জইনিং কৰাৰ পিছত, এইটো কৈ আছোঁ পিছত। এইটো লৈ পেলাই এইকেইটা কপি, এই চাৰি নম্বৰলৈকে কপি লৈ পেলাই আপোনালোকে প্ৰত্যেকটো কপি আকৌ তিনি পিচকৈ বনাব, তিনি কপি বনাব। এই ওপৰত যিকেইটা আছে সকলোখিনি তিনি কপি বনাব, মই কৈ আছোঁ কিহৰ কাৰণে তিনি কপি লাগিব। তাৰপিছত এই তিনি কপি লৈ তাৰপিছত আপুনি জইনিং কৰিলে, জইনিং কৰাৰ পিছত আকৌ এই জইনিং কৰাৰ লগে লগে আপোনালোকে এইকেইটা লাগিব। জইনিং কৰাৰ লগে লগে আপুনি ফিক্সেশ্যন অফ পে ফিক্সেশ্যন কপি যিকোনো দোকানত পাই যাব, তারপরও তিনি কপি লব। তারপর পুলিশ রিপোর্ট বাহির করব লাগিব আপনার, নিউ জব হলে পুলিশ ভেরিফিকেশন লাগিব, যদি ওল্ড জব কোনোবাই করে আছে তাহলে তো নালাগিব, তো হয়তো নিউ জবে বেশি আছে। তো পুলিশ রিপোর্ট এটা বাহির করব, আপনি সুপারিনটেন্ড অফ পুলিশক এপ্লিকেশন করব, এডভার্টাইজমেন্টও গাঁথি দিব, সরি অ্যাপয়েন্টমেন্টও গাঁথি দিব। হেই মর্মে আপনাদের পুলিশ রিপোর্ট বাহির করবো, এই দুই তিন দিন লাগবে এটা বাহির করতে। তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট একটা বাহির করব, সেম এজ ইট ইজ অ্যাপয়েন্টমেন্ট লেটারটা গাঁথি দিব, অ্যাপ্লিকেশন দিব, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বাহির করে লব। তারপর এনপিএস ফর্ম অ্যান্ড অ্যাপ্লিকেশন, তারপর এই কাগজবিলাক লই আপনি অনলাইনতে এনপিএস ফর্ম পাই যাব, অনলাইনতে অ্যাপ্লিকেশন এনপিএস ফর্ম পাই যাব। মই ডিসক্রিপশনতে লিঙ্ক দি দিম, সেই লিঙ্কত ক্লিক করব, এনপিএস ন্যাশনাল পেনশন সিস্টেম যেটো এই অ্যাপ্লিকেশনটা পাই যাব, এইটো ফিল আপ করব। এটি জয়নিং করার পিছত প্রসেস, এই ফিল আপ করে আপনি তার উপরের গেট সকল গেটে ডকুমেন্টস গাঁথি দিব লাগিব। লগতে আপনার আইডেন্টি ভেরিফাই লাগিব, ভোটার কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড যিকোনো এটা হলেই হব। যদি প্যান কার্ড দিয়ে তাহলে অ্যাড্রেস প্রুফের কারণে আধার কার্ড দিব, আর যদি ভোটার আধার কার্ড দিয়ে তাহলে প্যান কার্ডটা লাগিবই, লগতে দুটা এটা দিব। তারপর লগতে ব্যাংক পাসবুক জেরক্স কপিটাও দিব লাগিব, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সদায় লগত রাখিব। এই তিনটা কপি কিয় বানাবো, তিনটা কপি হয়েছে কি, সেলফ কপি, স্কুল কপি অ্যান্ড অফিস কপি, বি অফিসত একটা কপি জমা হব লাগিব।
সেলফ কপি মানে আপনি নিজের রাখব আর গোটাই কেটা আপনি হেডমাস্টার দি জয়েন সব অ্যাকসেপ্টেড করে লব হেডমাস্টার সিল সিগনেচার লই লব হেডমাস্টার সিল সিগনেচার লওয়ার পিছত আপনি এক কপি রাখি দিব স্কুলত এক কপি দিব আর বি অফিসত এক কপি দিব এইখিনি প্রসেস করার পিছত আপনার এইখিনি প্রসেস যদি আপনি করিব পারে তেতিয়া আপনার ফার্স্ট পেত কোনো ধরনের প্রবলেম নহব তো আপনার ইয়াতো যদি কিবা প্রবলেম থাকে মোক কমেন্ট সেকশনত জানাব মই এটা সলভ করে দিবলে চেষ্টা করিম এতিয়া সাম আপনাদের কিমান দরমা হবে এই স্যালারি স্ট্রাকচারটো হইছে এলপি স্কুলের কারণে ইউপি স্কুলের কারণে বেলেগ হব আজি এলপি স্কুলের কারণে আলোচনা করিম যদি আপনাদের ইউপি স্কুল লাগে তাহলে কমেন্টস করিব মই ইউপি স্কুলত ইউপি স্কুলের কারণে বনাই দিম এতিয়া চাওক স্যালারি স্ট্রাকচার প্রথম অবস্থাত সবরে একে হব কিন্তু পে ড্র হওয়ার পিছত গ্রেজুয়েট যার যার আছে সেইবিলাকর স্যালারিটো বেলেগ হব আর আন্ডার গ্রেজুয়েট মানে হায়ার সেকেন্ডারি পাস থাকির স্যালারিটো বেলেগ হব তো যি হোক প্রথম অবস্থাত একে হব সবরে সেইটা আলোচনা করছো প্রথম অবস্থাত জয়নিংয়ের পিছতে যেটা স্যালারি হব এইটা হচ্ছে এনেকা পিবি 14,000 জিপি মানে গ্রেড পে 6,800 তারপর টোটাল হল 20,800 ডিএ বর্তমান 42% চলি আছে এয়া হব 8,736 তারপর এইচআরএ এইচআরএর ক্ষেত্র বিভিন্ন ধরনের আছে ইয়ার ক্ষেত্রে দরমহা বেলেগ বেলেগ হব পারে হাউস রেন্ট মানে গাঁওয়ার কারণে 7% ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার কারণে 8% আর মেট্রো সিটির কারণে 10% গতি গাঁওয়ার কারণে 1,456 আর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বাবে 1,664 অ্যান্ড মেট্রো সিটির কারণে 2,080 হব তারপর মেডিকেল অ্যালাউন্স পাব 600 টোটাল হল 31,592 রুপিস এটা হচ্ছে গ্রোস পে ডিডাকশন হব এনপিএসের কারণে ডিডাকশন হব এনপিএস হব 2,954 রুপিস পিট্যাক্স অ্যান্ড জিআইএস মিলি 408 টোটাল ডিডাকশন হব 3,362 রুপিস তার মানে গ্রোস পে আপনি পাইছিল 31,592 রুপিস ডিডাকশন মানে কাটি লব 3,362 রুপিস নেট স্যালারি আপনার হাতত আহব 28,230 রুপিস এটা আপনার হাতত আহব যাক টিচারের চর এরিয়াত পড়ব চর এরিয়াত পড়া টিচারের কারণে আকো অল্প বেশি হব স্যালারিটো তেওঁলোকে 480 রুপিস এটা এক্সট্রা পায় এটা কোয়া হয় রিমোট এরিয়ার অ্যালাউন্স এটা পালে তাহলে তেওঁলোকে পাব 29,110 রুপিস এইটো চর এরিয়ার শিক্ষকের কারণে নেক্সট হয়েছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যদি কারবার পোস্টিং করে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার মানে ডিস্ট্রিক্টর যে হদর ঠাই আছে মানে মেইন জেলা টু জেলার পরা 10 কিলোমিটার্স বেসার্ধ লই এই এই স্যালারিটো হব এয়া হয়েছে কি গ্রোস পে হব 31,803 রুপিস ডিডাকশন হয়ে প্লাস আপনি নেট স্যালারি পাব 28,441 রুপিস এয়া হয়েছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যত হাউস রেন্ট 8% দিয়ে হ্যালো ফ্রেন্ডস এতিয়া চাম আমি মেট্রো সিটির কারণে অল্প বেশি হব কারণ তাতে হাউস রেন্ট 10% পায় বাকি সকল একে থাকিব ইয়াতে গ্রোস পে হব 26 রুপিস এনপিএস ডিডাকশন হব নেট স্যালারি যেটা হাতত আহিব এইটা হয়েছে 28,854 রুপিস তো এয়া হয়েছে আপনার প্রথম স্যালারি এতিয়া তারপর যাকে গ্রেজুয়েট থাকিব যাকে গ্রেজুয়েট মানে বিএ পাস তেওঁলোকে অল্প বেশি দরমা পাব কিন্তু এটা পিছত পাব ইয়ার কারণে কি কি করিব লাগিব হে আমি নেক্সট ভিডিওত আলোচনা করিম যদি আপনালোকে প্রথমে স্যালারি ড্র করক তারপর এটা কোয়া হয় গ্রেড পে অর্ডার মানে জিপি অর্ডার এটা বাহির করব লাগিব ইয়ার কারণে কি কি লাগিব সেইটাই আমি নেক্সট ভিডিওত আলোচনা করিম সো ফ্রেন্ডস আজির ইনফরমেশন ইমানেই থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওটি চার কারণে ধন্যবাদ এনেকা ইনফরমেশন ভিডিওর কারণে মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর এই ভিডিওটি ভাল লাগিলে এটা লাইক করে দিব লগতে আপনার ফ্রেন্ডসর লগত শেয়ার করে দিব কারণ এই বস্তুটা আপনার ফ্রেন্ডসরও দরকার আছে অ্যান্ড আপনি লাস্ট এটা রিকোয়েস্ট থাকিল যে মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব কারণ আপনার সাবস্ক্রাইব করলে আপনার কোনো ধরনের টাকা না লাগে কিন্তু আপনার সাবস্ক্রিপশনে মোর ভিডিও বানাবলে উৎসাহ দিব সো আপনার আপনার শুভকামনা যাচ্ছি মই ভিডিওর পৰা বিদায় লৈছো থ্যাংক ইউ সো মাছ।